আম অন্তত পুষ্টিগুণে ভরা একটি ফল, কিন্তু এই আমের পাতা এবং খোসাও কিন্তু ফেলনা নয়। আমের পাতা এবং খোসা দিয়েও কিন্তু বহুবিধ কাজ করা যায়। আমের পাতা এবং খোসা দিয়ে কিভাবে আমরা রূপচর্চা করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম যেমন খেতে সুস্বাদু, ঠিক তেমনি আমের খোসাতেও কিন্তু আছে প্রচুর পরিমাণ ভিটামিন। তো আমের খোসা দিয়ে কিভাবে আজকে আমরা রূপচর্চা করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমের খোসায় আছে ভিটামিন বি, এ এবং সি। তো এই তিনটা ভিটামিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকার। তো আমের খোসা দিয়ে কিভাবে রূপচর্চা করা যায় সেটাই আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব। তো প্রথমে লাগবে আমাদের একটি কাঁচা আম, এটা আপনি পাকা আম দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণ ফলফিন অ্যাসিড, যা আমাদের মুখের বলিরেখা দূর করতে সহায়তা করে। তো কিভাবে এই কাঁচা আম দিয়ে মুখের বলিরেখা দূর করবেন এবং আপনার মুখকে খুবই সুন্দর এবং উজ্জ্বল করে তুলবেন সেটাই এখন দেখিয়ে দিব। তো প্রথমত আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই আমটাকে ছিলে তারপরে আপনাকে আমের উপরে যে খোলাসা আছে সেটা নিয়ে নিতে হবে। তো আমের খোলায়ও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, তো আমি প্রথমেই বলে দিয়েছি। এই ভিটামিনগুলোই কিন্তু আমাদের রূপচর্চায় অধিক হারে ব্যবহার করা হয়, আর রূপচর্চার ক্ষেত্রে এই ভিটামিনগুলো কিন্তু খুবই কাজে লাগে, যা আছে আমের খোসায়। তো এখন আমের খোসাটা আমি আবারও পুনরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলপাটা বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে যেহেতু পরিমাণে কম সেহেতু আমি শিলপাটা বেটে এটাকে খুব মিহি করে বেটে নিব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, আমের খোসাটা যখন আম থেকে ছাড়াবেন ঠিক তখন আবার ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ এতে যে কষ্টটা লেগে থাকবে সেটা দূর হয়ে যাবে। আর কাঁচা আমটাও কিন্তু আপনারা অন্যভাবে কাজে লাগিয়ে খেতে পারেন। তো এখন এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে শিলপাটায় বেটে নিব। তারপর এর সাথে মাত্র দুটা উপাদান মিশিয়ে আপনার মুখের বলিরেখা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। আসলে কিন্তু আমের খোসাটা খুব বহুবিধ কাজে লাগে, চুলেও আপনি ব্যবহার করতে পারেন, সেটা অন্য আরেকদিন দেখিয়ে দিব। আজকে দেখিয়ে দিব মুখের যত্নে কিভাবে আমের খোসা ব্যবহার করা যায়। আসলে আমাদের চারপাশে যা আছে ওইগুলো কিন্তু একদম ন্যাচারাল, আর ন্যাচারাল এইগুলো দিয়েই কিন্তু আমাদের রূপচর্চা করলে আমাদের মুখের জন্য খুবই ভালো হয় এবং উপকারও হয়। আমের খোসাটা কিন্তু খুবই উপকার, এটা কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও আমাদের দূরে রাখে এবং এতে কিন্তু আমাদের ত্বকটাও কিন্তু ভালো হয়ে যায়। আর এক্ষেত্রে আপনারা আমের খোসার যে পেস্টটা তৈরি করেছি তার সাথে মিশিয়ে দিবেন হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না, প্রাচীনকাল থেকেই কিন্তু হলুদ গুঁড়োটা আমাদের রূপচর্চায় ব্যবহার করা হচ্ছে, এখনও পর্যন্ত চলে আসছে। তবে যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই কাঁচা হলুদ বেটে আপনারা আমের খোসার মধ্যে দিয়ে দিতে পারেন। তো এখন আমি হলুদ গুঁড়োটু খুব ভালো করে মিশিয়ে নিলাম, এখন দিয়ে দিব মধু। আসলে মধুটাও কিন্তু আমাদের রূপচর্চার অধিক গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে ন্যাচারাল মধুটাও দিতে পারেন। যেহেতু আমার ঘরে ন্যাচারাল মধুটা ছিল না, এখন আমি বাজারে যে কিনা মধুটা আছে ওটাই দিয়ে দিব। আসলে ন্যাচারাল মধুটা দিলে কিন্তু খুবই উপকার হয়, তো অবশ্যই আপনারা যদি ন্যাচারাল মধুটা দেন আরও বেশি ভালো হবে। তো এক্ষেত্রে আমি বাজারে কিনতে পাওয়া মধুটাই দিয়ে দিলাম এক চামচের মতো। তো এই তিনটা উপাদান একসাথে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটি কিন্তু আপনারা অবশ্যই মুখে লাগিয়ে বেশিক্ষণ রাখবেন না, মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখলেই হবে। যখনই দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে আসছে ঠিক তখনই কিন্তু এই পেস্টটা আপনাকে অবশ্যই মুখ থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে হ্যাঁ, যাদের সেন্সিটিভ ত্বক তারা কিন্তু এই আমের খোসা থেকে একটু দূরে থাকবেন। আমের খোসাতে কিন্তু এক ধরনের কষ আছে, সেটা আপনার অবশ্যই ক্ষতি করতে পারে। তবে যাদের ত্বকটা একদম তৈলাক্ত এবং ভন আছে তারা কিন্তু এই খোসাটা অনায়াসেই ব্যবহার করতে পারেন, খুব ভালো উপকার পাবেন এবং বলিরেখা তো অবশ্যই দূর হবে। তো এভাবে পেস্টটা তৈরি করে আপনারা মুখে লাগিয়ে নেবেন এবং আপনারা সপ্তাহে দুই দিন যদি ব্যবহার করেন তাহলেই রেজাল্টটা পাবেন। আর এখন যেহেতু আমের সিজন, এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ খোসা পাওয়া যায়, যা দিয়ে আপনারা অনায়াসেই রূপচর্চা করতে পারেন এবং প্রাকৃতিকভাবে, সেটা কিন্তু একদম ন্যাচারালভাবে রূপচর্চাটা করা হয়। এক্ষেত্রে কিন্তু আপনার মুখের ঠিক তেমন কোনো ক্ষতি হয় না, বরঞ্চ খুবই সুন্দর এবং ভাইরাল একটা ত্বক পেয়ে যাবেন। তো এভাবে যদি আপনারা আমের খোসা দিয়ে রূপচর্চা করতে পারেন তাহলে অবশ্যই ন্যাচারাল একটি সৌন্দর্য পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।